রাজধানীর কতিপয় অটো চালকদের হাতে বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হতে হয়েছে আগরতলা বিমানবন্দরে আসা রাজ্যের এবং বহিরাজ্যের যাত্রীদের। কিছু অটো চালকদের দৌরাত্মের কারণে বহিরাজ্য থেকে ত্রিপুরায় ভ্রমণে আসা পর্যটকরা বিভিন্ন সময় শারীরিকভাবেও লাঞ্ছনার শিকার হয়েছেন, যা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যপূর্ণ। এই সমস্যা থেকে উত্তরণের জন্য এবং এর চিরস্থায়ী সমাধানের জন্য সোমবার এক উচ্চস্তরীয় বৈঠকের ডাক দেন রাজ্যের খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা বিমানবন্দরে পুরনো যাত্রী টার্মিনাল ভবনের কনফারেন্স হল ঘরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন ও পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মিনা, ত্রিপুরা পুলিশের আইজি এল ডার্লং, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস এবং বিমানবন্দরের নিরাপত্তার সাথে সম্পৃক্ত সিআইএসএফের মেজর ধর্মেন্দ্র সাঁই। বিভিন্ন শ্রমিক সংগঠন ও অটো চালকদের প্রতিনিধিদের ত্রিপুরা রাজ্যের সুনাম নষ্ট না করার জন্য এদিন কড়া নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এর পাশাপাশি অটো চালকদের প্রতিনিধিদের তরফ থেকে উত্থাপিত সমস্যাগুলো সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন তিনি। বহিরাজ্যের পর্যটকদের কাছে রাজ্যের সুনাম কোনোভাবেই যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভবিষ্যতে যদি ফের কোনো যাত্রীকে বিমানবন্দরে হেনস্থার অভিযোগ উঠে তাহলে প্রশাসনের মতো চলবে এবং আগরতলা বিমানবন্দরে যাত্রী পরিবহনের সাথে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মানুষের মধ্যে একটা সিরিয়াস রিপারকেশন রিসেন্টমেন্ট রাগ সরকার কি করতেছে, এটা আপনারাও নিজেরা ফিল করেন। মানে আপনি যদি কলকাতা এয়ারপোর্টে গেলেন, যারা শ্রমিক সংগঠনের আছে, আপনারা কলকাতা এয়ারপোর্টে গেলেন বা ভারতবর্ষের যে কোনো সুদৃশ্য এয়ারপোর্টে গেলেন, বাইরেলেন টানা হেচড়া যদি শুরু করে, আপনি প্যাসেঞ্জার হিসেবে আপনার রিয়েকশনটা কি বলে, গভর্নমেন্ট কি করতেছে, গভর্নমেন্টের গালাগালা। সিমিলারলি আমাদের রাজ্যেও কিন্তু একই জিনিস হইতেছে। আজকে আমরা এখানে বইছি, বিগত দিনে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং হয়েছে, মাইনিউটস হয়েছে, বিভিন্ন ডিসিশন হয়েছে, ডিসিশন আবার ব্রেক হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর আমি যখন জানতে পারলাম বা জানতে চাইলাম যে তাদের সমস্যা কি, তাদের ডিমান্ড কি, তখন ওনারা বললো রেট নিয়ে ডিমান্ড, আপনারা ১৩ টাকা বা যে রেটটা এখানে ফাইনাল হয়েছিল সেই রেটটা বুঝে তারা যা চায় অ্যাকর্ডিংলি আপনারা দিয়ে দেবেন অ্যাকর্ডিংলি, সেভাবে কিন্তু নেক্সট মিটিং এ আপনাদের বলা হয়েছে। আপনারা আরেকটা ইস্যু তুলছেন ডিস্টেন্স, এখন দেখেন ব্যাপারটা হয়েছে এটা একটা গভর্নমেন্ট ইলেক্টেড একটা গভর্নমেন্ট, এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে কিন্তু যে যার মতো করে করতে পারতো না, উইদিন নর্মস, স্ট্যান্ডার্ড নর্মস এবং গভর্নমেন্টের সিস্টেমের মধ্যে এটা করতো, ঠিক আছে? তো আমি আমার ইচ্ছা হইলো আমি এখানে উমুকরে ঢুকতে দিতাম না, দিস ক্যান নট বি অ্যালাউড, এটা অ্যালাউ করা হইতো না। কিন্তু বিগত দিনে যা হয়েছে হয়েছে, এখন কিন্তু এসব চলতো না। আমি পরিষ্কার ভাষায় কয়ে দিতেছি, এই কারণে পার্সোনালি আমি তাদের পারতাম সেক্রেটারি, কমিশনার, পুলিশ অফিসিয়াল, এসপি ট্রাফিক, আমার দপ্তরের তাদের ইনভলভ করে বলে এরা যা করার, আমি পার্সোনালি মনে করছি আপনাদের সঙ্গে কথা বলা যাবে। এখন আপনারা ভেরি বিগিনিং সেক্রেটারি সাহেব বলেছে আজকে এটাই যেন শেষ মিটিং হয় এবং এই মিটিং থেকে আমাদের বাইরের সিদ্ধান্ত নিতে এবং কালকের থেকে আমরা একটা সিস্টেমে এই বিউরো রিপোর্ট আর ইনিউজ।